আচ্ছা সারপ্রাইজ পেতে তো আপনাদের সবারই ভালো লাগে, সারপ্রাইজ অনেক ভালো একটা জিনিস, মধুর একটা জিনিস। আজকেও এক ধরনের সারপ্রাইজ পেল বাংলাদেশের সমর্থকেরা, কিন্তু সারপ্রাইজটা ভালো ছিল না। কি সারপ্রাইজ? বৃষ্টির কারণে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একটা ওডিআই ম্যাচ পরিত্যক্ত হয়ে গেল। এটা কিন্তু একটা সারপ্রাইজের চেয়ে কোনো অংশে কম নয়, কারণ 2006 সালে এই মাঠে যাত্রা শুরু হওয়ার পরে গত 17 বছরে মাত্র 2টা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। 2014 সালে একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল ইন্ডিয়ার এগেনস্টে, এবং আজকের ম্যাচটা পরিত্যক্ত হলো। সুতরাং গত 9 বছরে যেটা প্রথমবার আমাদের একটা ঘটনা ঘটলো, এটা কিন্তু সারপ্রাইজের চেয়ে কোনো অংশে কম নয়। কিন্তু অবশ্যই এই সারপ্রাইজটা বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের অবশ্যই পছন্দ হয়নি, বিশেষ করে পছন্দ হয়নি তামিম ইকবাল ফ্যানদের, কারণ তামিমের ব্যাটিং তারা দেখতে পারলেন না। আরও পছন্দ হয়নি সম্ভবত মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যানদেরও, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংও তারা দেখতে পারলেন না। খেলা যতটুকু হয়েছিল খেলা ফার্স্টে শুরু হওয়ার পরেই তো বৃষ্টি নেমেছিল, তারপরে 50 ওভারের খেলা 42 ওভারে নেমে এসেছিল, 42 ওভারের মধ্যে আবার 32-33 ওভার খেলা হয়েছে, এরপরে খেলা হয়নি। এই 32-33 ওভারে যতটুকু খেলা হয়েছে এর মধ্যেই বেশ কিছু জিনিস নজরে পড়েছে। প্রথম জিনিস যেটা নজরে পড়েছে সেটা হলো মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং করেছেন, পিচের কিছু হেল্প তিনি পেয়েছেন, কিন্তু পুরোটাই যে পিচের হেল্পের জন্যই তিনি ভালো বোলিং করেছেন তেমনটা কিন্তু নয়। ভালো জায়গায় বল ফেলেছেন, বল ভালো কাটারটা ভালো মতো ইউজ করেছেন, এবং থেকে থেকেই ব্যাটারকে বেশ তিনি সারপ্রাইজ করতে পেরেছেন, আচমকা বাউন্স দিতে পেরেছেন। মুদ্রা কথা যেটা সেটা হলো মুস্তাফিজ ভালো জায়গায় বল ফেলেছেন। এশিয়া কাপের শেষ ম্যাচ যেটা ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটা, ওটা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছিল। ওই ম্যাচে কিন্তু মুস্তাফিজ তার নিজের রঙে ফিরে এসেছিলেন, ডেথ ওভারে দারুণ বোলিং করেছিলেন, এবং আজকেও তার ওই ম্যাচের পরের ম্যাচে যখন আজকে আবার মাঠে নামলেন, আজকে আবার মুস্তাফিজ খুবই ভালো বোলিং করেছেন। তো মুস্তাফিজ যে ধীরে ধীরে ভালো বোলিংয়ে ফিরে আসছেন, নিজের ছন্দে ফিরে আসছেন, এটা বাংলাদেশ দলের জন্য একটা সুখবর। বিশ্বকাপ মিশনে মুস্তাফিজ কিন্তু ক্রুশাল একটা ভূমিকা রাখতে পারেন, এবং মুস্তাফিজের প্রশংসায় বাংলাদেশের আপৎকালীন যে হেড কোচ, অর্থাৎ প্রথম 2 ম্যাচের জন্য যার উপর হেড কোচের দায়িত্বটা পড়েছে, সে নিক পোথাস দারুণ একটা কথা বলেছেন। নিক পোথাস বলেছেন, যদি রাত 3টায় মুস্তাফিজকে ডেকে বলা হয় যে ডেথ ওভারে তোমার বল করতে হবে, মুস্তাফিজ তাতেও রাজি থাকবেন, এবং সেখানেও তিনি ভালো বোলিং করবেন। আসলেই ডেথ ওভারে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন মুস্তাফিজুর রহমান, এবং আজকে শুরুর দিকে নতুন বলেও দারুণ বোলিং করেছেন। মুস্তাফিজের এই ফিরে আসা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা সুখবর। পরের কথায় যার কথায় যেতে হয়, তানজিম হাসান সাকিব ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচটাতেও তিনি ভালো ভালো সবার নজর কেড়েছিলেন, নতুন বলে ইনসুইং আউটসুইং দুটোই তিনি করতে পেরেছিলেন, এবং সে ধারা নিউজিল্যান্ডের এগেনস্টেও বজায় রেখেছেন। মাঝে কিছু নানা বিতর্ক হয়েছে, সাকিব সঠিক ছিলেন নাকি ভুল ছিলেন, ওসব বিতর্ক পাশ কাটিয়ে মাঠে নেমে কিন্তু সাকিব ভালো পারফর্ম করেছেন, আজও ইনসুইং আউটসুইং দুটোই করতে পেরেছেন। তবে সাকিবের বলে পেসটা খানিকটা কম আছে, সময়ের সাথে সাথে শরীর বিল্ড হবে, বয়স বাড়বে, পেসটাও যদি সাকিব বাড়াতে পারেন তাহলে সাকিব অবশ্যই বাংলাদেশের পেস ইউনিটের নেক্সট সুপারস্টার হতে পারেন। এরপরে নাসুম দারুণ বোলিং করেছেন, প্রায় 4 ডিগ্রি 4.5 ডিগ্রির উপর টান তিনি নাসুম এই উইকেটে তুলে নিয়েছেন, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। বেশ কদিন আগ থেকেই বলছি, এশিয়া কাপ থেকেই বলছি, নাসুম ধীরে ধীরে বিশ্বকাপে নিজের জায়গাটা পাকা করে ফেলছেন, এবং এই মুহূর্তে মনে হচ্ছে নাসুমই বিশ্বকাপে বাংলাদেশের বিশেষায়িত লেফট আর্ম স্পিনার হবেন। শেখ মেহেদী হাসান তিনিও দারুণ বোলিং করেছেন, এর আগে ইন্ডিয়া এগেনস্টে ম্যাচের পরে বাংলাদেশ কোচ চান্ডিকা হাথুরুস সিংয়ে শেখ মেহেদীর অনেক প্রশংসা করেছিলেন, এবং তিনি যে প্রশংসাটা ভালো খেলে যোগ্য হিসেবে আদায় করে নিয়েছেন সেটা প্রমাণ তিনি আজও আরেকবার দিলেন। দারুণ বোলিং শেখ মেহেদীও করেছেন, এবং শেখ মেহেদী যতক্ষণ বোলিং করেছেন পুরোটা সময় কিন্তু উইকেটে একজন রাইটি ব্যাটার ছিলেন, এরপরও অফ স্পিনার হিসেবে রাইটি ব্যাটার এগেনস্টে রানের চাকাটা আটকে রাখা, 7 ওভারে 27 রানের বেশি না দেয়া, এটার জন্য কিন্তু শেখ মেহেদী একটা প্রশংসা অবশ্যই পাবেন। এবং মজার বিষয় যেটা লেগেছে, যেটা দেখে আনন্দ লেগেছে, যেটা দেখে খুশি হয়েছে, সেটা খুশি হয়েছি আমি, সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদের বোলিং করা। 4 ওভার বোলিং করেছেন, 21 রান দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মেহেদী এবং নাসুমের চেয়ে টানটা কম পেয়েছেন, কিন্তু 4 ওভার বোলিং করা মাহমুদুল্লাহর জন্য এটা কিন্তু একটা বড় ব্যাপার। কেন বড় ব্যাপার বলছি, মাহমুদুল্লাহ খুব একটা বোলিং করতে চাইতেন না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, বিপিএলে তাকে বোলিং করতে দেখাই আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুবই কম বোলিং করতেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং ক্যাপ্টেন বোলিং করতে চাইতেন না, ক্যাপ্টেন মাহমুদুল্লাহকে বোলিং দিতে চাইতেন না, নাকি মাহমুদুল্লাহ নিজে বোলিং করতেন না, উই ডোন্ট নো, বাট মাহমুদুল্লাহকে খুব বেশি বল করতে দেখা যেত না। কিন্তু এখন যেহেতু সময়ের চাহিদা এরকম যে মাহমুদুল্লাহকে দলে আসতে হলে বোলিংও করতে হবে, এবং এই বয়সে এসে ক্যারিয়ারের সায়ান্নে এসে মাহমুদুল্লাহ যে এই চাহিদাটা মেটাচ্ছেন, বোলিং করছেন, এটার জন্য মাহমুদুল্লাহ অবশ্যই একটা স্যালুট পাবেন, অবশ্যই প্রশংসা মাহমুদুল্লাহ পাবেন। গতকাল একটা রিপোর্টে বলেছিলাম যে আজ যখন মাহমুদুল্লাহ খেলতে নামবেন
তখনই তার একটা সেলুট প্রাপ্য, কারণ এই বয়সেও হাল না ছেড়ে ফাইট করে আবার ন্যাশনাল টিমে কিন্তু তিনি ফিরে আসতেন, এবং ফিরে আসতে নতুন একটা অস্ত্র সাথে করে নিয়ে, নতুন অস্ত্র না, তিনি বোলিং করতে পারেন কিন্তু বোলিংটাতে খুব নিয়মিত ছিলেন না, কিন্তু আজ 4 ওভার বোলিং করেছেন, নিজের বলে নিজে ফিল্ডিং করছিলেন, ডাইভ মারছিলেন, দেখতে বেশ ভালো লেগেছে। মাহমুদউল্লাহ রিয়াদ এখনও তরুণদের সাথে টিকে থাকার জন্য যে নিজের তুনে নতুন নতুন অস্ত্র যোগ করছেন, এটার জন্য মাহমুদউল্লাহ অবশ্যই প্রশংসা পাবেন। তামিম ইকবাল ব্যাটিং করতে পারেননি কিন্তু ফিল্ডিংয়ে যতটুকু তামিমকে দেখা গেছে, তামিম বেশ ফুর্তি ছিল তামিমের মাঠের মধ্যে, এবং ডিরেক্ট থ্রোতে স্ট্যাম্প ভাঙতে দেখা গেছে, কখনও তিনি সার্কেলের মধ্যে ফিল্ডিং করেছেন, কখনও থার্ড ম্যানে ফিল্ডিং করেছেন। এবং আরও যেটা মজার বিষয় সেটা হলো তামিম এখনও, এখন তো আর ক্যাপ্টেন তামিম নেই কিন্তু দলের সিনিয়র মোস্ট ক্রিকেটার তো তিনি। এই এই আজকের দলে যে 11 জন খেলেছে তাদের ভিতর সবচেয়ে আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করা ক্রিকেটার কিন্তু তামিম ইকবাল। সুতরাং মাঠে তিনি যে সিনিয়র, সেই সিনিয়র হিসেবে তার একটা দায়িত্ব আছে, এবং সেই দায়িত্বটাও তিনি দারুণভাবে পালন করেছেন। তামিম ইকবালকে কিন্তু দেখা গেছে বোলারদের সাথে কথা বলতে, তাদের ইনপুট দিতে, তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। এমনটা কিন্তু হতেও পারতো, এমনটা তামিম কিন্তু এমনটাও করতে পারতেন যে আমি তো আর ক্যাপ্টেন নই, আমার আর এত কিছু মাথা ঘামিয়ে লাভ নেই, আমি আমার মতো ফিল্ডিং করব, আমি আমার মতো আমার যা দায়িত্ব থাকবে সেটা পালন করব। কিন্তু তামিম যদি এমনটা ভাবতেন এটা একেবারে একটা ভুল ভাবা হতো, একেবারে একটা মোটেই ভালো কোনো জিনিস হতো না। তামিম এমনটা ভাবেননি, তামিম নিজ থেকে এসেছেন, বোলারদের সাথে কথা বলেছেন, বোলারদের অ্যাডভাইস দিয়েছেন, এবং এটার জন্য তামিম ইকবালও একটা স্যালুট পাবেন। এবং তামিম ইকবালকে মাঠের মধ্যে যে বেশ ফুর্তিলা মনে হয়েছে, তার শরীরটা যেহেতু স্ট্যাম্প ভাঙা কিংবা থার্ড ম্যানে ফিল্ডিং করা, এই যে এই এখন এসেও তিনি তো লাস্ট 1-2 বছর ধরে থার্ড ম্যানে ফিল্ডিং করেননি, সার্কেলের বাইরে ফিল্ডিং করেননি, কিন্তু একসময় কিন্তু তামিম ইকবাল বাউন্ডারি লাইনে বেশ ভালো ফিল্ডার ছিলেন, ভালো ক্যাচ ট্যাচ ধরতে পারতেন, এখন আবার বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছেন। মাহমুদউল্লাহর বেলায় যেমন ছিল যে এই বয়সে এসেও আবার নতুন করে তিনি বোলিংটা ভালো করে করার চেষ্টা করছেন, তামিমের ক্ষেত্রেও কিন্তু একই কথা যাবে যে তিনি তার কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে বাউন্ডারি লাইনেও ফিল্ডিং করছেন, এবং এর জন্য তামিম ইকবাল একটা স্যালুট পাবেন। সব মিলিয়ে তামিম এবং মাহমুদউল্লাহর ব্যাটিং দেখতে না পাওয়া অবশ্যই মন খারাপের, কিন্তু তামিম এবং মাহমুদউল্লাহ যেভাবে মাঠে ফিরে এসেছেন এবং যতটুকু তাদের দেখা গেছে মাঠে, এটা কিন্তু অবশ্যই প্রমিসিং একটা বিষয় ছিল, এবং বিশেষ করে তামিম ইকবালকে দেখার অপেক্ষাটা আরও বাড়বে। ফিল্ডিংয়ে তাকে যেমন অনেক ফাস্ট মনে হয়েছে, ফিল্ডিংয়ে যেমন তাকে অনেক ফোকাসড মনে হয়েছে, ব্যাটিংটা তামিম কেমন করেন এই দেখার ক্ষুধাটা কিন্তু বাড়বে, এবং এই ক্ষুধাটা মিটবে আশা করছি পরের ম্যাচ যেদিন, সেই পরের ম্যাচে। এই গেল বাংলাদেশের আলোচনা। এবার পিচ নিয়ে একটু আলোচনা করা দরকার, পিচ নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল যে পিচটা আবার স্লো লো পিচ, বল প্রথম থেকে একেবারে টার্ন করছে, বলে অসম বাউন্স আছে। ট্রু, পিচটা একেবারে ব্যাটিং উইকেট ছিল না, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু একই সাথে পিচ যে একেবারে খেলার অযোগ্য ছিল, এর আগে আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে যেমন পিচে টি টোয়েন্টি খেলেছি তেমনটা সম্ভবত নয়, তার চেয়ে খানিকটা হলেও ভালো ছিল। এবং আমার মনে হয় পিচটা এমন করা কোনো ইন্টেনশনালি করা ছিল না, শেষ কদিন ধরে বৃষ্টি হয়েছে, এবং প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা বলুন কিংবা গ্রাউন্ডসম্যানরা বলুন, তারা আমার মনে হয় পিচটা ঠিকভাবে প্রস্তুত করার মতো খুব বেশি সময় পাননি। আর সময়ের সাথে সাথে কিন্তু আজকের ম্যাচেও পিচটা খানিক ভালো হচ্ছিল, নিউজিল্যান্ড মোটামুটি ভালো মতো ম্যাচে ফিরে এসেছিল, ম্যাচের আরও 10 ওভার বাকি ছিল, 10 ওভারে যদি 80 রানের মতো করতে পারতো 200 রান প্লাস কিন্তু নিউজিল্যান্ড করে ফেলতো, তাই একেবারে যে খেলার অযোগ্য পিচ ছিল তেমনটা নয়। এবং আমার মনে হয় আমাদের এই পিচের সমালোচনা করার ব্যাপারে আর একটু ধৈর্য ধরা উচিত, সেকেন্ড ম্যাচটা আমাদের দেখা উচিত সেকেন্ড ম্যাচে কেমন পিচ থাকছে। তবে সেকেন্ড ম্যাচের কথা যখন আসছে তখন সেকেন্ড ম্যাচে আমি এর চেয়ে আরও অনেক ভালো পিচ আমি আশা করবো পার্সোনালি যে এর চেয়ে আরও ভালো পিচ পাওয়া যাবে, কারণ বিশ্বকাপ যত যাই বলুন বিশ্বকাপে আমাদের এর চেয়ে অনেক ভালো পিচেই খেলা হবে, মোটামুটি ব্যাটিং পিচে খেলা হবে, সেই ব্যাটিং পিচে আমাদের ব্যাটাররা কেমন করেন এটাই কিন্তু মূল দেখার বিষয় হবে। এছাড়াও লিটন দাস তিনি রিসেন্টলি খুব বেশি রান পাচ্ছেন না, তামিম ইকবাল ফিরে আসছেন কদিন পরে, সৌম্য সরকার তিনিও ফিরে আসছেন বেশ কদিন পরে জাতীয় দলে, মাহমুদউল্লাহ রিয়াদ তিনিও ফিরে আসছেন, এই ব্যাটাররা ভালো পিচে কেমন ব্যাটিং করেন এটা কিন্তু দেখার একটা বিষয় হবে, এর জন্য সেকেন্ড ম্যাচে এর চেয়ে ভালো পিচ যেন হয়। বলটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়, সেটা কিন্তু আশা থাকবে, এবং ভালো পিচে এই ব্যাটাররা কেমন রান করেন ওটাই মূল দেখার বিষয় হবে। এমন পিচে আজকের পিচটা খানিকটা বোলিং সহায়কই ছিল, খানিকটা বোলারদেরই হেল্প করেছে, এমন পিচে যদি লিটন আবার কম রানে আউট হয়ে যান, এমন পিচে যদি তামিম ইকবাল কম রানে আউট হয়ে যান, সৌম্য সরকার কম রানে আউট হয়ে যান, তাহলে তাদের কিন্তু জাজ করা যাবে না, আপনি কিন্তু বুঝবেন না যে আসলে তারা কোন শেপে আছে, কারণ এই পিচ শর্ট মেকিংয়ের জন্য খুব বেশি ভালো ছিল না, ব্যাটারদের জন্য খুব বেশি সহায়ক ছিল না, তাই যেহেতু এই সিরিজটা পুরোটাই বিশ্বকাপের প্রস্তুতির জন্যই রাখা হয়েছে
সেক্ষেত্রে বিশ্বকাপের প্রস্তুতি যেন আদর্শ হয় সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। এবং বিশ্বকাপের প্রস্তুতি আদর্শ করতেই আমাদের এই লিটনকে ফর্মে ফেরাতে তামিম, সৌম্য, মাহমুদুল্লাহ এদের দেখে নিতে ভালো একটা ব্যাটিং পিস দরকার। তাই আমি আশা করবো সেকেন্ড ওয়ান ডেতে ভালো একটা, এর চেয়ে ভালো আরেকটা ব্যাটিং পিস বাংলাদেশ পাবে। সব মিলিয়ে বাংলাদেশ আজকের ম্যাচটা নিউজিল্যান্ড এগেনস্টে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ আজকের ম্যাচটা বেশ ভালো করেছিল, বোলাররা খুবই ভালো করেছিল, ফিল্ডিংও মানানসই হয়েছে, ফিল্ডিংও খারাপ হয়নি। সব মিলিয়ে বাংলাদেশ আমার মতো ড্রাইভিং সিটেই ছিল এবং খেলাটা যদি শেষ পর্যন্ত হতো তাহলে বাংলাদেশ জিততই, কিন্তু খেলাটা যেহেতু হলো না তাই আসলে আফসোস করা ছাড়া কিছু নেই। সুতরাং এখানেই ফার্স্ট ম্যাচে আপনারা যারা মাঠে গেছিলেন হতাশ হয়ে ফিরেছেন, যারা টিভি সেটের সামনে বসেছিলেন তারাও হতাশ হয়ে ফিরেছেন, কিন্তু হতাশা আমি আশা করবো তেইশ সেপ্টেম্বর যেটা সেকেন্ড ম্যাচ হবে বাংলাদেশে সেই ম্যাচেই কেটে যাবে। লাস্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আচ্ছা আপনি বলুন তো, সেপ্টেম্বর মিড সেপ্টেম্বর, আজকে সেপ্টেম্বর 21 তারিখ, সেপ্টেম্বরের 21 তারিখে এরকম ঘোর বর্ষা দেখেছেন? আমি এই যে এখন শ্যুট করছি অফিসের বাইরেও বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছি বৃষ্টির শব্দ। এই ঘোর বর্ষা সেপ্টেম্বরে কেন হচ্ছে বলুন তো? এই ঘোর বর্ষা সেপ্টেম্বরে হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন, এবং জলবায়ু পরিবর্তনের একটা অন্যতম কারণ কিন্তু আমরা মানুষরা নিজেই। আমরা নানাভাবে নানা সময় এমন কিছু করি যার কারণে পরিবেশে আবহাওয়ায় খারাপ ইফেক্ট পড়ে এবং তার জন্য অসময়ে বর্ষা, অসময়ে শীত, অসময়ে বন্যা এসব হয়। তার জন্য আমরা যেটা করতে পারি, প্লাস্টিক ইউজ কমাবো, পলিথিন ইউজ কমাবো। শেষে একটু জ্ঞান দিলাম, যেন হতাশা যে ছিল আমার জ্ঞান দেওয়া শুনে যেন আপনাদের মুখে খানিকটা হয়তো হাসি ফোটে, এবং আপনারা যেন প্লাস্টিক ইউজ, প্লাস্টিকের বোতল ইউজ, পলিথিন ইউজ এগুলো কমান। দর্শক, আমি ফয়সাল হাবিব, আপনারা আমাকে দেখছেন ক্রিকফ্রেন্সিতে, আপাতত বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার যুক্ত হবো সেকেন্ড ওয়ানডের দিন অর্থাৎ শনিবার 23 সেপ্টেম্বর। আশা করবো সেদিন একটা পুরো ম্যাচ হবে এবং সেই ম্যাচে বাংলাদেশ জিতবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ বিদেশের ক্রিকেটের সবশেষ খবর জানতে যুক্ত থাকবেন ক্রিকফ্রেন্সির সাথে।